আমি নবীন, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। তো বন্ধুরা, আজকে অনেকদিন পরে আমার দাদা আর বৌদি আর সাথে আমার ভাইজি আমাদের বাড়িতে আসছে, মানে এটাও তাদেরই বাড়ি, তারা এখানে থাকে না, তারা কাশ্মীরে থাকে, তারা বাড়িতে আসছে, আর আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো আমার ভিডিওটা। বন্ধুরা, দাদা বৌদি প্রায় রাস্তায় ঢুকে গেছে, ওরা টুকটুকিতে আছে আর চলে এসছে। সবাই দাদা বৌদিকে নিতে এসছে, মা কাকিমা জেঠিমারা। এত দিন এত মাস ওয়েট করার পরে আজকে ফাইনালি সোনাইরা বাড়িতে এসেছে, দাদাভাই বাড়িতে এসছে। তো কতটা আনন্দিত মানে বলে বোঝানো যাবে না, সোনাইকে মানে কত দিন পরে নিচ্ছে আবার কোলে, মানে এই ফিলিংসটা ঠিক বলে বোঝানোর মতো না। অনেক দিন পর সোনাইকে আজকে আবারও কোলে নিয়েছি, মানে কতটা ভালো লাগছে ঠিক বলে বোঝানো যাবে না, ভীষণ ভালো লাগছে। কারণ অনেক দিন পর সোনাইকে দেখলাম, সোনাই যখন 3 মাস বয়স তখন ওরা কাশ্মীর চলে গেছিলো, 3 মাস পরে আবার ওরা এসছে। তো ভীষণই ভালো লাগছে সোনাইকে কোলে নিয়ে, আর আমরা সবাই নিতে এসেছিলাম ওদেরকে রাস্তায়, এখন বাড়ি যাচ্ছি আমরা সবাই মিলে। সোনাই তো নিজের বাড়িতে এসে মানে নতুন নতুন মনে হচ্ছে ওর কাছে, আর যেহেতু অনেক ছোটবেলায় চলে গেছে চিনতেও পারছে না সবাইকে, সবার কাছে তো আসতেও চাইছে না ইভেন। আর এখন ঠাম্মির কোলে বসে সোনাই আদর খাচ্ছে ঠাম্মির। আর আমার সোনায় আমার মতো ও বিড়াল কুকুর পশু পাখি প্রচণ্ড ভালোবাসে, মানে পিসুমণি পাপা যেমন ভালোবাসে, আমার সোনায় সেমনই পশু পাখি প্রচণ্ড ভালোবাসে। আমার একটা ডগি আছে আর সেই ডগিটার নাম হচ্ছে সিমি। তো সিমি অনেকদিন পরে দাদাকে দেখে ওর ভীষণ আনন্দ লাগছে। তো ও আর ঘরের বাইরে থাকতে চাইছে না, ও এখন ঘরের মধ্যে আসতে চাইছে, কিন্তু যেহেতু সোনাই ছোট সেই জন্য ওকে ঘরে আনছি না। ও এখন দাদার কাছে আসবে বলে ছটফট করছে বাইরে থেকে। দেখো পা কেমন দেয়। এখন মিষ্টু ঠাম্মির কোলে বসে আদর খাচ্ছে, আর আমরা মিষ্টু বলে ডাকি কিন্তু আমার সোনার ভালো নাম হচ্ছে আত্রেই। এটা হচ্ছে আমার আত্রেই সোনা, যার জন্য এতদিন ওয়েট করেছিলাম, ফাইনালি আজকে চলে এসছে আমার সোনাই আমার কাছে। আর দাদা আমার জন্য কাশ্মীর থেকে অনেকগুলো গাছ নিয়ে এসছে, আপেল গাছ, নাসপাতি গাছ, অনেক রকমের গাছ নিয়ে এসছে, আর যেটা আমি ভীষণ পছন্দ করি। অ্যাকচুয়ালি আমার গাছ খুবই বেশি ভালো লাগে, তো আর দাদা সেটাই আমার জন্য নিয়ে এসছে, সেই জন্য তো আমি ভীষণই হ্যাপি। এইখানে চলে দা, আমার সোনা মা তো এখন পুতুল নিয়ে খেলতেই ব্যস্ত, এখন পুতুল নিয়ে খেলা করছে। বাট আমার সোনা মায়ের পুতুলের থেকেও থালা বাটি এগুলো নিয়ে খেলতে বেশি পছন্দ করে, ও টেডি অতটাও পছন্দ করে না, কারণ টেডি তো বাজালে আওয়াজ হয় না, আর থালা বাটি তো আওয়াজ হয়, আর সেটাতেই সোনার বেশি ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিও, কমেন্ট করে জানিও, প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার এইরকম ভিডিও পরবর্তীতে দেখতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো।